আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। নতুন করে ভারত চীনের সংঘাত। ভারতের 18 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। সিরিয়ায় বিমান হামলায় ইরানপন্থী অন্তত 6 যোদ্ধা নিহত। ইরানি জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়ছে সৌদি সেনারা। ভারতীয় সেনার পথ আটকে ওয়াই জংশনে ঘাঁটি গেড়ে বসেছে চীনা সেনারা। ইরান ও ইরাকের অভিন্ন শত্রু আমেরিকা ও ইসরায়েল, বলছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে শনির দশা ভারতে। পশ্চিমবঙ্গে একদিনেই বজ্রপাতে 6 জনের প্রাণহানি। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। লাদাখে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই ভারতের বিরাট অংশ দখল করেছে চীনা সেনাবাহিনী। তাই চীন কতটা জমি দখল করেছে তার প্রকৃত তথ্য জানার দাবি করছেন কংগ্রেস নেতা ও দেশটির সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পল্লম রাজুর। কংগ্রেসের অভিযোগ, ইতিমধ্যে চীনা সেনারা 18 কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে আর 25 কিলোমিটার এগোলেই ডিবিও সড়কের কাছে থাকা গুরুত্বপূর্ণ এয়ার স্ট্রিপ দখল করে নেবে তারা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ক্রমশ ভারতের দিকে ঠেলে দেওয়াটা চীনের পুরনো কৌশল। এবারে তাতে সফল হয়েছে বেইজিং, এমন খবর প্রকাশ করেছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম আনন্দবাজার। সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পল্লম রাজুর বলেন, প্যাংগং লেকের ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত ইতিমধ্যেই বাংকার, ছাউনি ও নজরদারি পোস্ট তৈরি করেছে চীনা সেনারা। এখন নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে ফিঙ্গারগুলোর মাথাতেও ঘাঁটি বানানো শুরু করেছে তারা। তা ধরা পড়ছে উপগ্রহ চিত্রে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শনিবার আলাস্কা উপকূলের কাছে রাশিয়ার 4টি যুদ্ধবিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। মার্কিন কমান্ডাররা একথা জানান। রাশিয়ার 2142 নামের এইসব যুদ্ধবিমান আলাস্কার আলিউশিয়ান দ্বীপপুঞ্জের 65 নটিক্যাল মাইলের ভিতরে প্রবেশ করে 8 ঘন্টা ধরে আলাস্কিয়ান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঘোরাফেরা করছিল। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডো টুইট বার্তায় জানায়, তবে বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করতে দেখা গেছে। তারা যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি। এডিআইজেড আকাশসীমার বন্ধুপ্রতিম দেশগুলোর বিমানবাহিনীর মাধ্যমে এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে। এ নিয়ে চলতি মাসে 4র্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আলাস্কার কাছে রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করল। সিরিয়ার পূর্ব অঞ্চলে সরকারি বাহিনী ও ইরানপন্থী মিলিশিয়া সেনাদের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 6 যোদ্ধার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর হতাহত হয়েছে আরও কয়েকজন। শনিবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার বরাতে ফরাসি বার্তা সংস্থা AFP হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার বিকালে ইরাক সীমান্তবর্তী আল আব্বাস গ্রামে বিমান হামলায় নিহতদের মধ্যে সিরিয়ার 4 নাগরিক রয়েছে। তারা সিরিয়ার সৈন্য কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেখানে এই বিমান হামলা কারা চালিয়েছে সে ব্যাপারেও ওই সংস্থা কিছুই জানায়নি। তবে এই হামলায় ইসরায়েলের হাত থাকতে পারে বলে সংস্থাটি দাবি করছে। বিশ্লেষকদের মতে, 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সিরিয়ায় শত শতবার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তারা সিরিয়ার সরকারি সৈন্য, ইরানের মিত্রবাহিনী ও লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এইসব হামলা চালায়। ইসরায়েল অধিকাংশ ক্ষেত্রে সিরিয়ার এইসব হামলার অভিযোগ এড়িয়ে গেলেও তারা বলে আসছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে ইরানের উপস্থিতি হুমকি হওয়ায় সেখানে এই ধরনের হামলা অব্যাহত থাকবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে সিরিয়ার পূর্ব অঞ্চলীয় দির ইজোর প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার 2 সৈন্যসহ 7 যোদ্ধা নিহত হয়। 2011 সালে সিরীয় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 380,000-এর বেশি লোক নিহত হয়েছে এবং দেশটির যুদ্ধ পূর্ব অবস্থার
জনসংখ্যার অর্ধেকেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। ইরানের বেশ কয়েকজন জেলের উপর গুলি চালিয়েছে সৌদি উপকূলরক্ষী সেনারা। এইসব ইরানি মাছ ধরা ট্রলার নিয়ে দুর্ঘটনাক্রমে স্বল্প সময়ের জন্য সৌদি আরবের পানিসীমায় ঢুকে পড়ে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের মৎস্য বিভাগের জনসংযোগ বিভাগের পরিচালক আর দেশি জানিয়েছেন, ইরানের জেলেরা দুর্ভাগ্যবশত সৌদি পানিসীমায় ঢুকে পড়ে এবং এর পরপরই সৌদি রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গত বুধবার ঘটনাটি ঘটেছে। আর দেশি জানান, এসব জেলে গত 21 জুন ইরানের বুশেহর প্রদেশ থেকে পারস্য উপসাগরে মাছ ধরার জন্য গিয়েছিল এবং তাদের 10 দিন মাছ ধরার পরিকল্পনা ছিল। যদিও সৌদি উপকূলরক্ষীদের গুলিবর্ষণের কারণে তাদের 4 দিন পরেই ফিরে আসতে বাধ্য হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সৌদি উপকূলরক্ষী সেনাদের দাবি, ইরানি জেলেদেরকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও তারা তা উপেক্ষা করে এবং এরপরই সৌদির পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়, আর এতেই ইরানি জেলেরা পালিয়ে যায়। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। চীনের সেনাবাহিনী একটু হালকা হলেও এখনও সরে যাওয়ার কোনো লক্ষণ নেই। বরং ভারতের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় চীনের সেনা এমনভাবে ঘাঁটি গেড়ে বসেছে যে ভারতীয় সেনাদের পেট্রোলিং পয়েন্টের রাস্তাই কার্যত বন্ধ হয়ে গেছে। পেট্রোল পয়েন্ট 14-তে ভারতীয় সেনা এতদিন ধরে টহল দিয়ে এসেছে, এবার সেই পয়েন্টের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয়দের জন্য। কারণ ওই ওয়াই নালা ঘিরে রেখেছে চীনের সেনারা। ওই জায়গাতেই বাঁক নিয়েছে গালোয়ান নদী। ওয়াই জংশনের কাছেই বসে আছে চীনের সেনাবাহিনী, ফলে পেট্রোল পয়েন্ট 14 বা PP-14 পৌঁছাতে যে শেষ 1 কিলোমিটার রাস্তা যেতে হয় তা আর যাওয়া যাচ্ছে না ভারতের পক্ষ থেকে। ওয়াই নালা জুড়ে চীন বেশ ভালোভাবেই ঘাঁটি গেড়েছে বলে সূত্রের খবর। এর ফলে 100 বর্গ কিলোমিটার এলাকায় নজরদারি বন্ধ রাখতে হয়েছে ভারতকে। উল্লেখ্য, ওয়াই জংশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে লাদাখের গুরুৎসে এলাকায় রয়েছে ভারতীয় সেনা ছাউনি। সেখান থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলাক বেল ওয়ার্ডিং ফরওয়ার্ড বেস। 2013 সালে একবার বুরুৎসে এলাকায় ভারতীয় সেনা ছাউনির 1,500 মিটারের মধ্যে চলে এসেছিল চীনের সেনাবাহিনী। কড়া ভাষায় ইতিমধ্যেই চীনকে সতর্ক করেছে ভারত। চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি শুক্রবার জানিয়ে দেন, চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটার একটাই রাস্তা। ভারতের সীমান্ত জুড়ে যে নতুন নির্মাণ কাজ করছে চীন সেগুলোকে বন্ধ করতে হবে অবিলম্বেই, নয়তো আলোচনার কোনো অর্থই নেই। মিশ্রি জানায়, নির্মাণ কাজ বন্ধ না করার অর্থ দ্বিচারিতা করা। এদিকে আলোচনার জন্য রাস্তা খোলা রেখে অন্যদিকে সীমান্তে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া মেনে নেবে না ভারত। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে যে অবৈধ নির্মাণ কাজ করা হচ্ছে চীনকে তা দ্রুত বন্ধ করার জন্য সতর্ক করা হচ্ছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রহমানি ফাজলি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে ইরান ও ইরাকের যৌথ শত্রু। এইসব শত্রু মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে এবং তেহরান ও বাগদাদের ঘনিষ্ঠ সম্পর্ক নস্যাৎ করতে বদ্ধপরিকর। রহমানি ফাজলি শনিবার তার ইরাকি সমকক্ষ উসমান আলী ঘানিমির সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ও ইরাকি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার হলে একদিকে যেমন এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী হবে, তেমনই শত্রুদের ষড়যন্ত্র ও নাশ্বাত হয়ে যাবে। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় নিজের অভিজ্ঞতা দিয়ে ইরাককে সাহায্য করতে তেহরানের প্রস্তুতির কথাও উল্লেখ করেন। টেলিফোন আলাপে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও স্বাস্থ্যখাতে দুদেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। ইরাক ও ইরান দীর্ঘ সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত থাকায় সন্তোষ প্রকাশ করে ঘানিমি বলেন, প্রতিবেশী কোনো দেশে হামলার কাজে ইরাকের মাটি ব্যবহার করতে দেবে না বাগদাদ সরকার। শনির দশা যেন কিছুতেই কাটছে না ভারতের মাথার উপর থেকে। একদিকে চীনের হামলা, অন্যদিকে পাকিস্তানের হামলা, আরও একদিকে করোনা ভাইরাসের হামলা, এরপরে নতুন করে শুরু হয়েছে বজ্রপাতের হামলা। পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই আবার 6 জনের মৃত্যু হলো। শনিবার বিকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি হয়।
মুর্শিদাবাদ জেলায় সেই সময় বাস পড়ায়ের পর দুর্ঘটনাটি ঘটে। মুর্শিদাবাদের সাগদিঘিতে বজ্রপাতে প্রথমে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। এর কিছু সময় পরেই ফের একই জেলায় ভরতপুরেও বাস পড়ে মৃত্যু হয় আরও তিনজনের। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদের সাগরদিঘিতে মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। শনিবার বিকালে ঝড় বৃষ্টির সময় মাঠে বেগুন তোলার কাজ করছিলেন ওই এলাকার এক নারীসহ পাঁচ শ্রমিক। ঝড় বৃষ্টি শুরু হতেই তারা মাঠের মধ্যে একটি পাম্প ঘরে আশ্রয় নেন। সে সময় পাম্প ঘরের ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের ঘটনায় ওই নারী শ্রমিকসহ তিন শ্রমিক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় সাগরদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে একই সময় মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এলাকায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে তিন শ্রমিকের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের। ফলে শনিবার বিকালে মোট ছয়জনের মৃত্যু ঘটে। কয়েকদিন আগেই ভারতের বিহার ও উত্তরপ্রদেশে একদিনেই বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় অন্তত 116 জনের, যার মধ্যে শুধু বিহারেই মৃত্যু হয় 92 জনের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।